আল্লাহ রাসূল প্রেমিকেরা সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাহতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জাতির জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আপনারা সবাইকে আজকে এই জান্নাতের বাগানে এই মাহফিলে এসে বসতে পেরে খুশি না বেজার খুশি সবাই খুশি কে কে খুশি হাত তুলেন তো দেখি সবাই খুশি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনাদের যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপনারা আসা যাওয়া করবেন এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয় আমি আপনাদের কাছে কিছু মানে কিভাবে বলবো আমি বুঝতেছি না আপনাদের কাছে কিছু সময়ের জন্য আমি কিছু জিনিস চাইব এই সাময়িক সময়ের জন্য সামটাইম আপনারা আমাকে সেটা গিফট করবেন সেটা হলো প্রথমত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনারা মনে করেন যে আমার বক্তব্য আমার কথা আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় তাহলে আপনাদেরকে বলবো গো টু ইউর সিট আউট অফ সাইট কারণ এই যে আজকে আমরা যে এখানে এসেছি এটা আমরা ইমানি চেতনা থেকে এসেছি কি থেকে এসেছি আপনারা কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে কারণ প্রত্যেকটা মানুষ এই দুই পাশের দুইটা ফ্যান এসি চলতেছে না তাহলে এই দুই পাশের দুইটা ফ্যান বন্ধ করে দেন এটা আমার জন্য উপকার হবে যুবক ভাইদেরকে বলবো এই যে বাচ্চারা দুষ্টমি করতেছে ওরা কিন্তু বোঝে না বাচ্চাদের পাশে যারা আছেন যুবক ভাই অথবা বৃদ্ধ বাবা বাচ্চাদেরকে আপনারা একটু কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করবেন আপনারা আপনারা কি আমার কথা শুনতে বসতে অসুবিধা হয় কথা বলেন অসুবিধা হয় আমার প্রথম কথা কি আপনাদের সকলার জবানকে বন্ধ দ্বিতীয় কথা কি কথাগুলো মন দিয়ে তৃতীয় কথা কি ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে তারপরেও কিন্তু এখানে বসে মন গড়া মতো কথাবার্তা হাসাহাসি এটা কিছুই করা যাবে না কারণ এটা এমন একটা জায়গা আমরা অনেক কিছু প্রত্যাশা করে আসি এখানে কি বলেন সভাপতি সাহেব আমরা এখানে যখন আসি আসার আগে কিন্তু আমরা অনেক কিছু প্রত্যাশা করে এখানে আসি তাই না সেই প্রত্যাশার জায়গার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমরা যেন আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি ক্ষমাপ্রাপ্ত বান্দা হতে পারি সেই প্রত্যাশাটা আমাদের সব কিছুর আগে কথা বলেন ঠিক না বেঠি আমি বলছি আমার দিকে তাকাইতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও কিছু কথা বলি যেগুলো আমার আলোচনার অংশ নয় যেহেতু আপনাদের কাছে আমার প্রথম আসা প্রথম দেখা প্রথম কথা বলা সেই জন্য আপনাদেরকে বলছি এগুলো যদি মাথায় রাখতে পারেন আসলে জীবনটা ধন্য হয়ে যাবে কি হয়ে যাবে জীবনটা ধন্য হয়ে যাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছেন পৃথিবীতে যে বান্দা পাঠিয়েছেন এই বান্দাগুলোর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রত্যাশা সবচেয়ে বেশি ভয় সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা যাদের সিনায় তারা হলো আলেমরা কার ওয়াজ কার কথা বলেন না কার আপনারা কিন্তু কথা বলতে হবে
আপনি জানি আপনি একবারে সুস্থ মস্তিষ্ক নিয়ে বসে আছেন, মনোযোগ সহকারে একদম অ্যাটেনটিভলি আমার কথাগুলো কি করতেছেন, আপনি লিসেনিং করছেন, কিন্তু শ্রবণ করছেন, কিন্তু তারপরও আপনাদেরকে কথা বলতে হবে, কারণ জবানের একটা হক, জবানের একটা হক, হাতের হক, পায়ের হক, সবকিছুর কিন্তু হক আছে। সেই জায়গা আমি পরে আসছি, তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলবো, এর জন্য আপনাদেরকে মোটিফাই করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, সব সময় দিন নিয়ে চর্চা করেন না, ইসলাম নিয়ে চর্চা করেন না, ভাবার সময় নেই, কারণ বর্তমান প্রেক্ষাপট জীবন পরিচালনা করা ম্যাক্সিমাম মানুষের জন্যই কিন্তু একেবারে হার্ড, এজন্য কিন্তু ধর্ম নিয়ে চর্চা করার সুযোগ হয় না। যেহেতু সুযোগ হয় না, আজকে সুযোগ হয়েছে, এখান থেকে কিছু অন্বেষণ করে যাবেন, এগুলো যেন আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, আলোকিত করতে পারে, উজ্জ্বল ভবিষ্যৎ যেন আপনি পান, সেই ধরনের ইনস্ট্রাকশন আমি আজকে আপনাদেরকে দিব। আপনারা কি সেটা নিতে প্রস্তুত? আমি বিশ্বাস করি আপনারা প্রস্তুত, কেননা এই জন্য বিশ্বাস করি, কারণ আপনারা আমার আগেই এসে উপস্থিত হয়েছেন, এটা একটা প্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছাড়ার কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমার যেটা কমন কথা সেই কথা হলো, আমি আপনি আমরা প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল পার্সন। কি আমরা প্রত্যেকে কি ডাবল পার্সন? প্রত্যেকে ডাবল, আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই। কিভাবে আমরা ডাবল, কেন আমরা সিঙ্গেল নই, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করলেই আপনারা সহজে বুঝতে পারবেন আসলে আমরা কোথায় আছি, কোথায় যাব, কোথায় ছিলাম। সে ডাবল পার্সন বলতে কি বোঝায়? সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা আমার এই বডি স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই দুটো শব্দের একটা অর্থ, দুটো শব্দের কি একটা অর্থ, মূল কথা দাঁড়াই গিয়ে আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ হে মানব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকেছেন, মানুষ বলে সম্বোধন করেছেন। এটা হলো কি জানেন, এই মানুষটা হলো এই বডিটার নাম। কোনটার নাম? আপনারা একটু মন দিয়ে শুনবেন প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ আমি আপনাদের কাছে প্রতিদিন আসবো না, আর আমরা এমন একটা প্ল্যাটফর্মে আসি চাইলেও যেই কোনো লোককে যেই কোনো দিন সময় দিতে পারি না। আমার এই ভাই, উনি কিন্তু আমার সাথে যথেষ্ট অলওয়েজ একটা কমিউনিকেশনের চেষ্টা তিনি করেছেন, আর উনি যেহেতু একজন আলেম, এর জন্য কিন্তু ওনাকে আমি যথেষ্ট মানে আমি মূল্যায়ন করেছি, আর আজকে আপনাদের কাছে এসেছি, আমি আসলে আপনাদেরকে শোনাতে এসেছি, কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে। আমি একটা জিনিস চাইবো, সেটা আবারও বলছি, আপনারা একটু মনটা দিয়ে শোনেন আমি কি বলতে চাই। যদি ভালো না লাগে কিছুক্ষণ শোনার পর আমি বলছি, আটকাবো না আপনাদেরকে। থার্ড যে কন্ডিশন, তিন নম্বর যেই অপশন আপনাদেরকে দিচ্ছি, আপনি বাড়ি চলে যাবেন, আমি কিচ্ছু বলবো না। কারণ কি জানেন, বর্তমান অবস্থাটা কিন্তু পুরোটাই আমাদের প্রতিকূলে অনুকূলে নয়। আপনারা কি মনে করেন, আমাদের চারপাশে কি রহমত আছে? কথা বলেন, আছে? একেবারে নাই বললেও ভুল হবে, আবার একেবারে 100% বললেও ভুল হবে, কারণ আমাদের চারপাশে রহমত নয়। আমরা কিন্তু সুখী না, আমরা কি সুখী? পরিবারে সুখ আছে 100%? এটার জন্য দায়ী কে? আল্লাহ না। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ লাইফ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। সূরা ইউনূস 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না। শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কি করে? তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করছি। আর অত্যাচারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে অত্যাচারীদেরকে পছন্দ করেন না। কি করেন না? যারা নিজেকে নিপুর নিজে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আচ্ছা বলুন তো, যিনি স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, যিনি আহাদ, যার সাথে কোনো শরীক নেই, যে স্রষ্টা, তিনি যদি বলে আমি তাকে ভালোবাসি না, আমি তাকে পছন্দ করি না, তাহলে সেই মানুষের কি উপায় আছে আপনারা বলুন? আছে? দেখেন আরো কত ভয়ঙ্কর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমি মনে করি এটা জ্ঞানী মানুষের জন্য ভয়ঙ্কর মোটেও নয়, এটা তাদেরকে অ্যালার্ট করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তথ্য দিয়েছেন। সেটা হলো কি, ওমালি যালিমিন আমিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যাচার যারা করে আমি তাদেরকে পছন্দ করি না, এবং যার তারা যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না।
আল্লাহু আকবার বলবেন না? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ব্রেনে ঢুকতেছে? আমি কিন্তু বুঝতেছেন, ব্রেনে ঢুকতেছে, এই কথাগুলো কিন্তু একটু পর আর বলবো না।